हेलो गाइस, वेलकम टू लकी पेट चैनल। मैं हूं सुमन, आप लोगों के साथ। आज हम लोग आए हैं उत्तरपाड़ा। देख पा रहे हैं मेरे पीछे पूरा डॉग की ब्रीड रखा हुआ है, बहुत सारा है एक साथ। तो हम लोग ऐसे जगह पे आए हैं जहां पे खाली आप लोगों को डॉग तो इतना सारा मिल ही जाएगा, कौन सी ब्रीड है। और साथ में पीछे जो ऑनर दादा है उनके साथ उनका जो एक्सपीरियंस है वो भी आप लोगों के साथ शेयर करेंगे। तो साथ में रहिए दोस्तों और एंड तक ये वीडियो को देखते रहिए। तो चलिए दोस्तों दादा के साथ बात कर लेते। दादा सामने ही खड़े हैं, आइए। दादा आपका नाम थोड़ा बताइए। मेरा नाम है हेमंत दास। अच्छा, इसका यहाँ का एड्रेस थोड़ा बताइए। यहाँ का एड्रेस, मेरा घर का एड्रेस पूरा टोटल दे रहा है हम, 162 जेके स्ट्रीट उत्तरपाड़ा। अच्छा ठीक है। यहाँ हावड़ा से अगर कोई आएगा तो कैसे आएगा दादा? हावड़ा से आएगा तो ट्रेन से भी आ सकता, बस में भी आ सकता। अच्छा। हावड़ा से आने से 4 बजे स्टॉपिस है, बस में आने से थोड़ा देरी होगा। बस दादा यहाँ पे टोटल कितना ब्रीड है? टोटल ब्रीड है 25 पीस। और क्या क्या इसमें मिला हुआ ब्रीड है? कल्चर है, पोमेडियन है, गोल्डन रिट्रीवर क्रॉस है। अच्छा, सब एजेस कितना होगा इस सबका? एजेस का 4 साल भी है, 2 साल भी है, 3 साल भी है, 8 साल भी है, 9 साल का भी है। मैंने सब आप ही के हाथ से 16 साल के भी है। अच्छा, एक तो नीचे में है वो वाला, उसका नाम है सोनू। अच्छा अच्छा, सबका नाम दिया हुआ है? सबका नाम दिया हुआ है। अच्छा अच्छा, मतलब मेरा घर का बच्चा का था ना, ये लोग रहता है और देखभाल जो करता है। अच्छा, दो एक मेरा नाम थोड़ा बताइए। इसका नाम है मीठी, इसका उसका नाम है शेरू। अच्छा ठीक है, उसका नाम है टॉमी, उसका नाम है रिमी। और इधर में टुम्पा सोना, इसको देख रहा है नया नया, इसका नाम रखा गया है टुम्पा सोना, मेरा नाती लोग रखा है, इसका नाम है टुम्पा सोना। ठीक है, इधर में इसका टूसी, इधर में मिस्टी, और जो पॉम्टो जेट ब्लैक जो पॉम्टो है, जेट ब्लैक जो पॉम्टो है, उसका नाम है जेम्स। আমার নাম রীতা দাস। সব এর নাম রক্সি, এর নাম শেরু, এর নাম মিঠি, এর নাম টুসি, এর নাম টুম্পা। আমি দিই, আমার বৌমা দেয়। এদের ওষুধ পালা বা বাচ্চা যখন ডেলিভারি হয় তখন আমরাই করি সব, সব ঘরের মধ্যে সব আমরাই করি। এদের ওষুধ খাওয়ানো সেগুলো সবই করি। দাদা থোড়া সে ইন লোক পরিচয় দিচ্ছি। এটা হচ্ছে আমার বউ আছে, ও কুকুরকে দেখাশোনা করে। এটা আমার বৌমা আছে, খাওয়া দাওয়া দেয়া করা দেখাশোনা ওদের, মানে কিরম কী খাবে না খাবে, কুকুরে কখন মাংস নেই না নেই, অর্ডার আমাকে সব পেশ করে। এনাদের দুজনের হাতে, এনাদের দুজনের হাতে। কুকুর বাড়িতে রাখতে গেলে বাড়ির ফ্যামিলিকে একটু সহযোগিতা করতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এরা ঘরের বাচ্চা বলতে পারেন, এরা ঘরের দরোয়ান বলতে পারেন। হ্যাঁ, এদের মতন ভালো জিনিস, কুকুরের মতন ভালো জিনিস হয় না। আচ্ছা, এগুলো আপনার কাছে ক বছর আছে মোটামুটি? এটা আমার কাছে মোটামুটি আমি কারবারে নাইলে নেবেছি 20 বছর। 20 বছর ধরে আছে? হ্যাঁ, 20 বছর ধরে আমার কাছে আছে স্টার্টিং থেকে। স্টার্টিংটা কী দিয়ে ছিল? স্টার্টিংটা ছিল কালচার দিয়ে। কালচার ওইটা 20 বছর বয়স, ওটা মারা গেছে। আচ্ছা, কালচারটা ওইটা থেকেই আজকে আমি এই জায়গায় আসি। তারপর কি ব্রিড হয়ে এগুলো বেড়েছে নাকি কেনা? এগুলো ব্রিড হয়ে বেড়েছে, কিছু কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর ব্রিডিংয়ের বাচ্চা তো আমার মানে মার্কেটে সব বেরিয়ে যায়, পাইকারে আসে, পাইকারে নিয়ে যায়। এখানে এসে মানে বিক্রির ব্যবস্থা আছে তো? এখানে এসে বিক্রির ব্যবস্থাও আছে, আমার ফোন নাম্বার তো আমি দিয়েই দেবো। হ্যাঁ, যদি কারোর লাগে আপনারাও লক্ষ্য রাখবেন, আপনাদের কাছে কাস্টমার এলে পাঠিয়ে দেবেন, অসুবিধে নেই। এরপর তো আমাকে কাস্টমাররা ফোন করবেই, করলে আমি এ করে দেবো, আমি দুটো নাম্বার দিয়ে দেবো, আমার গিন্নির নাম্বারটাও দেবো, আমার নাম্বারটাও দিয়ে দেবো, কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিলেই হবে। বা কোথা থেকে বলছে সেটা আমার জানা নেই। এগুলো আমাদের পাইকারি হচ্ছে 7.5, 7.5 পাইকারি, 7.5 পাইকারি। আমার মার্কেট আপ ডাউনও আছে, কোনো সময় 7 হয়, কোনো সময় 7.5, 8 হয়। ব্রিডের মোটামুটি একই লেভেলের দাম? না, পমের ব্রিডের লেভেলের, পমের ব্রিডের এটা একটু দাম বেশি পমটার। আচ্ছা, মোটামুটি 20-22 হাজার টাকা থেকে স্টার্ট। এটার ব্রিড কী আছে? এটা হচ্ছে পম।
এটা মোটামুটি 20000 টাকা থেকে স্টার্ট 20000 থেকে স্টার্ট এটা হচ্ছে ডগ বীজটা ওই ছাদে ছাড়া আছে কিছুক্ষণ আগে হয়তো নিয়ে যান বীজটা আচ্ছা আচ্ছা আর কালচার হচ্ছে 7.5 কালচার বলতে মিটিকা তোলো এই বাবা উল্টে উল্টে গেল এই যে কালচার আমার গিন্নির কোলে আছে এটা মোটামুটি আমাদের 7.5 থেকে স্টার্ট ঠিক আছে এটা হচ্ছে পমিডিয়ান বীজ এরা কি একই দাম আছে 20 আর এই মুহূর্তে অ্যাভেলেবল কি আছে অ্যাভেলেবল বলতে হলে একটা 1.5 বছরের ডগ আছে শুধু স্টার ডগ ঘুরে বেড়াচ্ছে এইটা মোটামুটি 7 মাস হলে ছেড়ে দেবো স্টার ডগ এখনই কোনো সিজনই যদি কোনো বীজ নিয়ে আসে ওর সঙ্গে ম্যাটিং হয়ে যাবে এটার কি প্রাইস দিচ্ছে না ওটা 7 ছেড়ে দেবো স্টার ডগ दोस्तों अगर ये वीडियो आप लोग को अच्छा लगे तो एक लाइक कमेंट जरूर कर दीजिएगा और चैनल को सब्सक्राइब करना मत भूलिएगा सब्सक्राइब करने के बाद बेल आइकन जरूर क्लिक कर दीजिएगा साथ में रहिए दोस्तों तो दादा इतना जो डॉग्स का बाट सब रखे हुए हैं आप तो इसका देखभाल करने के लिए तो बहुत टाइम लगता है बहुत कोई टाइम नहीं है एक तो डॉग के लिए यदि हम 10 मिनट टाइम देगा ना तो 10 डॉग के लिए 10 मिनट टाइम लगेगा तो देखने में क्या क्या करना पड़ता है लोगों के पीछे सुबह से 2-4 को मेरी बिस्कुट खाएगा सूखा हाँ। उसके बाद एक तो बाटी में पानी रहेगा जाकर लोग पानी उनी पी लेगा इसके बाद पीडीगिरी भी दे सकता है उसके लिए कुत्ता का जो खाना वो भी है उसको भी दे सकता है हाँ अच्छा और एक तो बात है दोपहर को मुर्गी का कलीजा गर्दन माने वो एकदम पाई टू पाई पाई एकदम चाहिए। पाई टू पाई सीजा हुआ माल ये लोग दोपहर में खाएगा थोड़ा सा राइस देके अच्छा खबर दबर दोपहर वाला मांस भात आछे रात्रिरो मांस भात ঠিক আছে দুপুরও মাংস ভাত রাত্রিও মাংস ভাত টাইম মাংস ভাত সবার জন্য সবার জন্য একদম যত এখানে আছে সকালের জন্য কিন্তু তারা যারা অভ্যাস করবে কেউ মাছ ভাত খাওয়ায় কেউ দই ভাত খাওয়ায় মানে যে যেরকম ছোট থেকে নিয়ে গিয়ে অভ্যাস করাবে সে সেরকমই খাবে আমাদের যেহেতু অনেক বড় না সেই জন্য আমরা মাংস ভাত পুরোটাই অভ্যাসের উপর তাই তো যেটা খাই অভ্যাস করাবে সেটা খেয়েই থাকবে ছোট থেকে যেভাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি ব্রিডিং করো তাহলে তোমাকে সবসময় কুকুরটা একটু গরমে রাখতে হবে মাংস ভাত এই সব দিয়ে একটু মাছের ঝোল ভাত দিতে হয় আচ্ছা আচ্ছা এই যে কুকুরটার 18 বছর বয়স আছে তারা মাছ আচ্ছা কুকুর বলে চোখের কালার বয়স হয়ে গেছে মানুষের বয়স হয়ে গেলে চোখে যেরকম ছানি পড়ে আচ্ছা এদের সেম জিনিস ঠিক আছে যেরকম কুকুর লোক বলে 12 বছর বাঁচে আমার কাছে 20 বছর অবধি কুকুর বেঁচে গেছে এই 18 বছর কুকুরকে আমি কোলে নিয়ে আছি ট্রিটমেন্টের উপরে কুকুরকে রাখতে হয় 18 বছর বয়স সোনু আসেনি এসব আমার প্রথমের বীজ এরা আমাকে প্রচুর প্রচুর পরিমাণে আমাকে দিয়েছে আর যার জন্য আজকে আমি যাচ্ছি যার জন্য আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি প্রচন্ড ফ্যামিলির মতো মানে থাকে একসাথে তাই তো পুরো ফ্যামিলির মতন থাকে আচ্ছা এদের কি সেপারেট কোনো রুমে রাখা হয় কি না এরা সব আমাদের সঙ্গে খাটে শোবে আচ্ছা একই সাথে একই সঙ্গে খাটে শোবে এরা যা ছেলে মেয়ের মতনই থাকে কেমন ছেলে মেয়ে এরা বাড়ির বাচ্চা যেরকম সেরকম এরা মানে আমরাও যা খাবো একটু করে দেব ওইগুলোই ওরা হ্যাঁ দেখছি বাবুদের সঙ্গে সারা দিন ধরে খেলাধুলা করছে খেলবে আমাদের সঙ্গে ঘুমাবে আমাদের সঙ্গে তোদের ছবি তোলা হচ্ছে দেখে নে হ্যাঁ তোরা বেড়াতে যাবি তো বেড়াতে গেলে তোদের নিয়ে যাবে দাদারা কাকারা সব বেড়াতে নিয়ে যাবে কাকারা করছিস হ্যাঁ এ সব এই ছাদে থাকে হ্যাঁ একটা আছে তো বিরাট বদমাই তো এর ভেতর দিয়ে গোলে চলে আসে এর ভেতর দিয়ে গোলে চলে এসে খেলবে এখানে হ্যাঁ তারপর কোথায় গেল এসব দেখতে খেলছে হ্যালো তো দোস্ত আপ লোক কালেকশন তো দেখি চুকে হ্যাঁ ইহাঁ পে পম কালচার পম জো হ্যাঁ উসকা প্রাইস
क्या स्टार्टिंग है और एंडिंग क्या प्राइस है वो भी आप लोग जान चुके हैं, और दादा का जो नंबर है नंबर भी आप लोगों को मिल जाएगा डिस्क्रिप्शन में भी और स्क्रीन में भी। तो दोस्तों कोई भी ब्रीड अगर आप लोगों को चाहिए तो आप लोग आ सकते हैं यहाँ पे, और अगर बात करना है तो कॉल कर सकते हैं दादा को, बात करके भी लेके जा सकते हैं यहाँ से। नंबरটা নিয়ে নাও বলুন 9874 7657 08 8981 781 554। নামটা একটু, নাম হচ্ছে হেমন্ত দাস, উত্তরপাড়ায় বাড়ি। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি তোমাদের কাছেও কাস্টমার থাকে মাস দুয়েক পর, যদি তোমাদের কেউ ফোন করে মাস দুয়েক পর বলবে যে আমি ওনার কাছ থেকে ওনার সঙ্গে যোগাযোগ করিনি, ফোন নাম্বার দেওয়া আছে, আশা করি মাস দুয়েক পর আপনাকে বাচ্চা দিতে পারবে, কারণ ওনার বাড়ি হয়ে আসছি আমরা। ঠিক আছে, ওনার বাড়ি হয়েই আসছি আমরা, জানিও মাস দুয়েক পর আশা করি বাচ্চা দিয়ে দেবো। মিঠি আর 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 আর